আল্লাহর সৃষ্টির মধ্যে কুকুর এমন প্রাণী যে তার প্রভুভক্ত হয় এমন কি বিশ্বস্ত হয় কুকুর কি জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন কুকুরের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে বিচরণশীল অন্যান্য প্রাণীদের তুলনায় কুকুর একটা আলাদা প্রাণী কুকুর এটা অত্যন্ত বুদ্ধিমান গরু ছাগল বাড়িগড় ইত্যাদি পাহারা দেওয়ার ক্ষেত্রে কুকুর বেশ দক্ষ আপনি দেখবেন আসামি ও অবৈধ অস্ত্র খোঁজার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়ে থাকে কারণ কুকুর এটা এমন এক প্রাণী কুকুর এটা এমন এক প্রাণী যেটা কৌশলী হয় এবং অত্যন্ত বুদ্ধিমান হয় তবে ইসলামে কুকুর পালনের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে আপনি যাইলেই কুকুর পালন করতে পারবেন না কারণ বোখারিতে হাদিস এসেছে আব্দুল্লার বর্ণিত বিশ্ব নবী মহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অহিতুক কুকুর পালন করে শুধুমাত্র অর্থাৎ শিকারী কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কোন কাজ ছাড়া যে ব্যক্তি শুধুমাত্র অহিতুক কুকুর পালন করে তার আমল নামা থেকে দুই কাজ সবাব নষ্ট হয়ে যায় এক কেরাত সবাব হচ্ছে এক উহুদ পরিমাণ সবাব সম পরিমাণের স্বয়াব দুই কেরাত মানে দুইটা উহুদ পরিমাণ সম পরিমাণ আপনার আমল নামা থেকে কেটে দেয়া হবে এই জন্য অনেকে মনে করে মানুষ মনে করে কুকুর যেহেতু না তাকে মারলেও গুণা হবে না কুকুর যেহেতু না তাকে মারলেও গুণা হবে না কুকুর নাপাক প্রাণী নয় বরং কুকুরের লালা নাপাক তবে ইসলাম কুকুর পালনের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে আমরা জানি সুরাতুল কাহাফে কোরআনাল কেরিমে সুরাতুল কাহাফে আসাবে কাহাফের সেই যুবকদের সঙ্গে কুকুরের কথা বর্ণনা করেছেন যে কুকুর ন্যায় বান্দাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর জানাতে যাবে সোহান আল্লাহ বেহামদি এই জন্য কুকুর পালনের ক্ষেত্রে যেহেতু ইসলাম সীমাবদ্ধতা দিয়ে দিয়ে দিয়েছে স্বয়ং নাবিজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন কোন পাত্র থেকে যদি কুকুর ওই পাত্রের মধ্যে মুখ দেয় তাহলে ওই পাত্র দে খাবার খাওয়ার জন্য তাহলে ওই পাত্রটা খাবার খাওয়ার জন্য পবিত্র করতে হলে সাতবার পানি দিয়ে ধৌত করে তারপর ওই পাত্রটা পরিষ্কার করতে হবে এটা স্বয়ং নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন তবে প্রাণী হিসেবে অনেকেই কুকুরের প্রতি অশুভ আচরণ করে প্রাণী হিসেবে অনেকে কুকুরের প্রতি অশুভ আচরণ করে যা মোটেও স্বামীজির নয় বোগারিতে হাদিস এসেছে কুকুরের প্রতি মানবিক আচরণ করার কারণে কুকুরের তৃষ্ণা মেটানোর কারণে কুকুরকে পানি খাওয়ানোর কারণে এক বেবিচারী মহিলা ক্ষমাপ্রাপ্ত হয়েছিল সোহানুল্লাহ বেহামদি এই জন্য কুকুর পালনে ইসলাম যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং কুকুর নাপাক প্রাণী নয় কুকুর লালা কুকুরের লালা না পাক তবে যে ব্যক্তি কুকুরের প্রতি অশুভ আচরণ করে কুকুরের প্রতি অশুভ আচরণ করে আল্লাহ তালা তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন অবশ্যই সে গুণাগার হবে কারণ আমরা মনে করি কুকুর যেহেতু নাপাক প্রাণী তাই এটা এটাকে মারলে মনে হয় গুণা হবে না মনে রাখবেন কুকুর এটা এমন প্রাণী যে প্রাণীর বদ্ধ আসং আল্লাহ আরো সব্দি পর্যন্ত পৌঁছে যায় সাথে সাথে কবুল হয়ে যায় যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এটা আমার কথা নয় সায়দানা সুলাইমান আলি সাল্লাম পাখিদের ভাষা বুঝতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন যা পূর্বে এবং কেয়ামত পর্যন্ত কাউকে দেন না এবং দিবেন না আল্লাহ তালা সুলাইমান সুলেমান আলাইস্লামের দোয়া কবুল করেছিলেন যার কারণে তিনি পাখিদের ভাষা বুঝতেন সুলাইমান সুলেমান সাল্লাম বলেছেন কুকুর এটা এমন প্রাণী যে প্রাণীর প্রভুভক্ত এবং বিশ্বস্ত হয় এমনকি এই প্রাণীকে কেউ যদি কষ্ট দেয় কেউ যদি আঘাত করে এই প্রাণীর দোয়া এবং বদুয়া স্বয়ং আল্লাহর আরো সব্দি পর্যন্ত পৌঁছে যায় কারণ যে ব্যক্তি প্রাণীর প্রতি দোয়া করে না প্রাণীর প্রতি রহম করে না প্রাণীর প্রতি এহসান করে না আল্লাহ তালা তো তার প্রতি এহসান করবে না আল্লাহ তালা তো তার প্রতি দয়া করবে না আপনি আল্লাহর সৃষ্টি প্রাণীকে দয়া করেন আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন কারণ পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই এমন কোনো জিনিস নেই এমন কোনো বস্তু নেই যেটাকে আল্লাহ তালা ওয়াহেতুক সৃষ্টি করেছেন যেটাকে আল্লাহ তালা শুধুমাত্র ওয়াহেতুক সৃষ্টি করেছেন এমন কোনো প্রাণী আপনি খুঁজে পাবেন না কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের পেছনে প্রত্যেকটা প্রাণী সৃষ্টির পেছনে আল্লাহ কোনো কৌশল কোনো না কোনো হ্যাকমত অবশ্যই আছে এই জন্য কুকুরকে এটা স্বভাবজাত প্রাণী এটা এমন প্রাণী এটা এমন বৈশিষ্ট্য রয়েছে এমন আশ্চর্য তথ্য রয়েছে যেটাকে আপনি আপনার খুব ভক্ত হয়ে যাবে এমন কি এটা আপনার খুব বিশ্বস্ত প্রাণী হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কুকুরের প্রতি হাসান এবং মানবিক আচরণ করার তা অভিজ্ঞান করুন।